এখন বক্তব্য নিয়ে আসছেন কাদেরিয়া তৈবারিয়া মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস মাওলানা জসিমউদ্দিন আল আজহারি সাহেব। আমি ওনাকে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আজকের এই জাতীয় কাউন্সিলের সম্মানিত সভাপতি উপস্থিত পীর মশাই ওলামায়ে কিরাম কাউন্সিলর বিন্দু রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসলে অনেকাংশে ভাষা হারিয়ে ফেলেছি। চতুর্দিকে যখন বাতাসরা ঘুরঘুর করছে, ঐক্যের ডাকে তারা আজ থেকে 4 মাস পূর্বে আমাদের মোহাম্মদপুর এলাকায় সমস্ত কৌমি যারা মৌসুমি ওয়াজ করেন সকলকে ডেকে 1000-এর উপর ওয়াহাবিরা এসে এক বাক্যে সিদ্ধান্ত নিয়েছে, তারা বাংলাদেশের যেই কোনো প্রান্তে একজন ওয়াহাবি একটা বক্তব্য দেবে সেই বক্তব্যকে 1000 ওয়াহাবি সমর্থন করবে, ভালো হোক আর মন্দ হোক। কিন্তু আজ আমরা কোথায়? আমি আসলে এখানে ওয়াজ নয়, শুধু এতটুকু বলবো, প্রথমে আমাদের একটা জিনিস অভাব, যেটা আমি ছাত্র সেনা থেকে এই পর্যন্ত আসাবাদ 20 বছর কর্মজীবনে আমাদের সেক্রিভাসটা নাই বললেই চলে। অনেকাংশে আমার থেকে নিজ থেকে নেতৃত্ব উঠবে, আমার মতো হবে, আমার মতো পদে এসে দেশে বড় কিছু কাউকে দেবে, এইরকম নিজ থেকে উঠার মতো মন মানুষ আমাদের অনেকের নাই। ফলে আমার কর্মী কর্মীর জায়গা রয়ে গেল, আমার পদে আমি আছি। এই কারণে যত সুন্দর বক্তব্য আমরা এখানে দিই, মুখের সাথে অন্তরের আমাদের অনেকের মিল নেই। বক্তব্য সবাই নিতে জানি আমরা, বাস্তব ফিল্ড এবং কাজ কর্মে গেলে দেখা যায় অনেকে। সুতরাং আমি অনুরোধ করবো সকলকে, আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহ রসুলের হোসনা দিয়া বলা রেজামন্দির লক্ষ্যে চার চতুর্গ এবং যে যে পদে থাকি আপন পদ থেকে আমরা এগিয়ে যাই এখলাস এবং আন্তরিকতার সহিত। ইনশাল্লাহ বিকেন্দ্রিক করতে কখনো চাই না, এর কারণে আমাদের যে প্রজন্ম আমাদের সামনে আসবে সেই প্রজন্মগুলো অনাকাংশে বিকলঙ্গ হয়ে পড়েছে, যে তারা শিকার মতো সুযোগ নেয়, কারণ আমি পদে আসতে পারি নাই। অনুরোধ করব আমরা সবাই যে যে পদে আছি আমরা আমাদের ক্ষমতাগুলোকে একটু বিকেন্দ্রিক করি। আর সুন্নি জামাত, এখন পাকিস্তানের সুন্নি জামাত কি আমরা একটু চিন্তা ভাবনা করি, আর বাংলাদেশের 2009 সাল থেকে 2019-এ 10 বছর কাউন্সিল হয়নি, যে যানজটে পড়েছি সেটাকে আজকের এই কাউন্সিল হয়তোবা কিছুটা হলো যানজট মুক্ত করার একটু সুযোগ এসেছে, কথা বলে ঠিক কিনা? দীর্ঘদিন যদি এইরকম আবারও যদি কাউন্সিল না হয়, এর সাইয়ে বড় 19-23 বাকি আছে, 29 বাকি আছে, এইভাবে প্রতি মাসে 3 দিন পর পর 4 দিন পর পর 1-1টা কাউন্সিল হয়তোবা হতে পারে, আমরা কখন এটা কামনা করি না, কথা বলে ঠিক কিনা? সুতরাং যথা সময়ে আমাদের কাউন্সিল করার জন্য আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সুন্নি আকীদার ভিত্তি, অনেক অনেকে আমরা দেখতেছি আশেপাশে ডানে বামে, তার সে একটু গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে, হয়তো অনেকে জানেন ওলিপুরি ওয়াহাবি সবচেয়ে বড় আলেম, সেই আলেমকে সভাপতি করে উজানির পীরকে তারা সেক্রেটারি করে ও
রাষ্ট্রীয় পর্যায়ে তারা কাগজপত্র সহ জমা দিয়েছে আহলে সুন্নাত জামাত। আমরা আজ আপন জায়গায় বসে আছি, সরকারিভাবে স্বীকৃতি নিয়ে রেজিস্ট্রি করার মতো আজ আমরা আজ পর্যন্ত মনে হয় পারি না। আমি ভুল যদি বলে আমাকে শুদ্ধ করবেন যে আমরা আহলে সুন্নাত জামাত সরকারিভাবে রেজিস্ট্রেশন আছে, আপনারা কি বলতে পারবেন? তো করলাম কি, ওরস খেলাম, গরু জবাই করলাম নাকি আর কিছু মধ্যে আছি আমরা? আর আমরা যারা ওয়াইস করি আমাদের পকেটটা গরম করলাম, এতটুকুর মধ্যে তো মনে হয় সীমাবদ্ধ হয়ে গেলাম। অনুরোধ করব, এরা এগিয়ে যাচ্ছে, এরা এগিয়ে যাচ্ছে, এই কাউন্সিলের পরে আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্বে যারা আসবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা পীর মশাই মাওলানা দেশ 360 বলি নাই দেশে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নিয়ে দেশে কাজ করতে চাই। আপনারা কি রাজি আছেন? আমার এই আলোচনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।